আর তৃতীয় নাম্বার লাভ হলো এই যে আল্লাহ নবীকে ভালোবাসলে, বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলছেন মাতাসা, কিয়ামত কবে আসবে? তখন আল্লাহ নবী বলেন ওয়াইলাক ফামা আদাত্তা লাহা, কি হয়েছে তোমার, তুমি কিয়ামত কবে আসবে জিজ্ঞেস করছো, তুমি তার প্রস্তুতি কি গ্রহণ করেছো? তখন সে বলছে মা আদাত্তু লাহা ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি তো কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, তবে এতটুকু আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন যে আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন যেই ব্যক্তি যাকে ভালোবেসেছে ওই সেই ব্যক্তি তার সাথেই তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি রসুলকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা বুঝি পেতে চাই, তাহলে আমার এই ভালোবাসার লাভ হলেই আমার হাসর নাসর হবে আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে। কেউ যদি আল্লাহ রসুলের ইতাআত করে তাহলে সরাসরি সেটা আল্লাহর ইতাআত করা হয়ে যায়। মান ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের ইতাআত করলো সে যেন আল্লাহরই ইতাআত করলো। এবং আল্লাহ পাক বলছেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কেউ যদি আল্লাহ রসুলের ইতাআত না করে, আনুগত্য না করে, তাহলে ওই ব্যক্তি কুফরি করে। কি করে? কুফরি করে। হে মুসলিম ভাই, আমাদের দেশের কয়জন মুসলমান এমন আছে যে তাদের আমলের ভিতরে তারা মনে করে যে আমরা যখন অজু করতে যাই তখন অজুটা শিখতে হবে কার কাছ থেকে? আল্লাহ নবীর কাছ থেকে। আপনার এই অজু যদি আল্লাহ নবীর তরিকের সাথে না মিলে আল্লাহ পাক সেই অজু গ্রহণ করবেন না। আপনি নামাজ পড়বেন, এই নামাজটা শিখতে হবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো, তুমি যদি তোমার নামাজকে আল্লাহর কাছে কবুল করাতে চাও তাহলে তোমার নামাজটা রসুলের নামাজের মতো হতে হবে। তুমি যদি হজ কবুল করাইতে চাও তাহলে তুমি যদি এটা দেখো অধিকাংশ মানুষ কি করছে, বড় দল কি করছে, সারা দুনিয়ার মানুষ কি করছে, এটা কিন্তু কবুলের মাপকাঠি আমার কাছে নেই। আমার কাছে মাপকাঠি হলেই ফাত্তাবিউনি, আমার কাছে আমল কবুল করাইতে চাইলে তাহলে সেই আমলের উপর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মোহর থাকতে হবে। মোহর, নকল টাকা আর জাল টাকা পার্থক্য বুঝেন? নকল টাকা যদি, আসল টাকা যদি পুরাতন হয়, ফেটে যায়, তারপরে তার মূল্য আছে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি একেবারে বাংলাদেশের টাকাটা আরো রঙিন করে, আরো সুন্দর করে, একেবারে অবিকল বাংলাদেশের টাকা বানায়, তারপরে যদি 500 টাকার নোট ছাড়াইয়া দেয় আর সেখানে যদি গভর্নরের সাইন না থাকে, ওই টাকা নিয়ে যদি আপনি বাকালায় যান তাহলে আপনাকে কিন্তু বাকালাওয়ালা শুধু বলবে না যে নোটটা কোত্থেকে আসলো, এটা কি ব্যাপার, এটা কি আসল না নকল? যদি নকল ধরা পড়ে যায় তখন কি আপনাকে বলবে যে এটা কোথায় পেলেন? না, তখন পট করে এই টাকাটা রেখে ফোন করবে পুলিশের কাছে যে এখানে আসেন, এখানে নকল টাকা পাওয়া গেছে। পুলিশকে যদি বলেন যে এই টাকাটা আমাকে আবদুল্লাহ শাহিদ ভাই দিয়েছে, আমার না, পুলিশ তখন বলবে যে ঠিক আছে তুমি যাও আবদুল্লাহ শাহিদকে ধরি, তাই বলবে? কি বলবে? নিয়ম হলো এই, এই নকল টাকা যার কাছে পাওয়া গেছে সে হলো সবচেয়ে বড় আসামি, আর তারপরে কার কাছ থেকে নিয়েছে তাকে পরে ধরবে। কিয়ামতের দিন যদি বলেন আমি আটরশির পীর ছিলাম, আমি চরমোনার পীর ছিলাম, হুজুরে যা বলেছে তাই করেছি, হুজুর যেভাবে নামাজ শিখাইছে সেইভাবে নাগা নামাজ শিখেছি, হুজুর যেভাবে হজ শিখাইছে সেইভাবে শিখেছি, তাহলে আমার করণীয় কি? আল্লাহ বলবেন ইয়াকুলুন ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা, বলছেন আয় আল্লাহ আমরা দুনিয়ায় আজকে জাহান্নামে এসেছি, এর কারণটা হলেই আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করি নাই। আমরা আমাদের বড় বড় আলেমদের, বড় বড় লিডারদের আনুগত্য করেছি, যার কারণে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ কি বলবে ঠিক আছে ওই লিডারদেরকে জাহান্নামে দিয়ে তোমরা চলে যাও? তখন তারা বলবে যে না, উপায় তো কিছু নেই, জাহান্নামে আমরাও আছি, ওই লিডাররাও আছে। তখন তারা একটা দাবি করবে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আয় আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিচ্ছ এর চেয়ে বেশি পরিমাণ শাস্তি আমাদের এই লিডারদেরকে দাও যারা আমাদেরকে পদভ্রষ্ট করেছে। হে মুসলিম ভাই, আমরা যদি রসুলকে সত্যিকারে ভালোবাসতে চাই তাহলে আমাদের জন্য করণীয় কাজ সেটা হলেই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তুমি আল্লাহ এবং তার রসুলের আগে না বাড়ো, আল্লাহ এবং তার রসুলের চাইতে আগে বাড়িও না। হাদিসটি সংক্ষিপ্ত আকারে বলি, তিনজন ব্যক্তি আসছে আল্লাহ নবীর কাছে আমল জিজ্ঞাসা করার জন্য।
রসুলের সালামের আমল শোনা পর বলছেন কান্নাহুম তাকাল্লু, তারা এটাকে একেবারে ক্ষুদ্র আমল, সংকীর্ণ আমল মনে করছে এবং তারা বলছে যে আল্লাহ তো তার আগের গুণা পিছের গুণা সব মাফ করে দিয়েছে। একজন বললেন আনা উসাল্লিল লাইল আবাদান, আমি সারা রাত নামাজ পড়ব, হাদিসটা জানে বুখারী হাদিস। আরেকজন বললেন আনা আসুমুদ্দাহার, আমি সারা বছর রোজা রাখবো। আরেকজন বললেন আনা আতাজুলুন নিসা, আমি বিবাহ করব না। রসুল শোনার পর কি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছেন আনতুম, তোমরা সেই ব্যক্তি, তোমরা এটা বলেছ সারা রাত নামাজ পড়া কি ভালো কাজ না, রোজা রাখা ভালো কাজ না, বিবাহ করছে না এই জন্য যেন এবাদতের মধ্যে কোনো ক্ষতি না আসে, সমস্যা না হয়ে যায়, তাহলে নিয়ত সব ভালো। রসুল বললেন ইন্নি আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম, আমি তোমাদের চেয়ে বেশি ভালো আল্লাহর ভয় রাখি, তোমাদের চেয়ে আল্লাহর বেশি পরহেজগার, বিধায় তুমি যদি আমার দিনের ভিতরে থাকতে চাও তাহলে আমি নামাজও পড়ি ঘুমায়ও, ঠিক আছে, নামাজও পড়ি ঘুমায়ও, রোজা রাখি, নফল রোজা অনেক সময় ছেড়ে দেই, আমি বিবাহ করেছি, আমার স্ত্রী গুণ আছে, আমি তাদের হকও আদায় করি, যদি তুমি আমার দিনের অন্তর্ভুক্ত হতে চাও তাহলে আমার চেয়ে বেশি করলে ফালাইসা মিন্না, আমার দিনের অন্তর্ভুক্ত হতে পারবা না। আমল কবুল করার জন্য এটাও শর্ত, রসুল আল্লাহ এবং তার রসুলের আগে বাড়া যাবে না। সত্যিকারে যদি আমি আল্লাহ রসুলকে ভালোবাসি তাহলে আমাদের জন্য করণীয় কাজ সেটা হলেই রসুল জীবিত অবস্থায় ওনার সামনে উঁচা আওয়াজে কথা বলা যায় না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের চাইতে উঁচু আওয়াজে তুমি কথা বলিও না। রসুলকে যদি আমি ভালোবাসি তাহলে আমার জন্য করণীয় কাজ সেটা হলেই নবীর নাম শুনলে কি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, যে আমার প্রতি একবার দরুদ পাঠ করবে তার প্রতি আল্লাহ পাক 10 বার দরুদ পাঠ করেন। তবে ইয়া নবী সালাম আলাইকা, এই দরুদ পাঠ করলে সেই দরুদের পরিবর্তে নেকি পাবেন না গুনাহ পাবেন, কারণ সেই দরুদ আল্লাহ নবী আমাদেরকে শিখাননি। সত্যিকারে যদি আমরা রসুলকে ভালোবাসতে চাই তাহলে আমাদের জন্য করণীয় কাজ হলো কি, আল্লাহ নবী বলেন ইদা সামিউতুল মুয়াজ্জিন, যখন তুমি মুয়াজ্জিনের আজান শোনো, ফাকুলু মিসলামা ক্বালাল মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, ঠিক আছে। এরপরে আমার প্রতি দরুদ পাঠ করো এবং তুমি এই দোয়া পড়ো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতাল ফাযিলা ওয়াবাসসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা, বলছেন এটা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল্লাত আলাইহি শাফা, ওই ব্যক্তির জন্য আমি সুপারিশ অবশ্যই করা আমার জন্য অবধারিত হয়ে যায়। তাহলে রসুলকে যদি ভালোবাসি তাহলে এটাও আমাদের করতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রেখে গেছে এই আদর্শকে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমার জীবনের যে বাস্তব আমল যেটা আমি করব এই আমলটা নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা অনুযায়ী লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের আদর্শ রেখে গেছি, এই আদর্শ অনুযায়ী আমল করলেই আল্লাহ পাক সেই আমলটাকে কবুল করবেন এবং নিজেকে আকীদাকে শিরক থেকে মুক্ত রেখে আমলটাকে বেদাত থেকে মুক্ত রাখতে পারলেই ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমরা করতে পারবো। কিন্তু মহব্বতের দাবি নিয়ে আমরা যদি দিনের ভিতরে বাড়াবাড়ি কাজ করি তাহলে রসুলের মহব্বত পাওয়া যাবে, পাওয়া যাবে না। আজকে এই সংক্ষিপ্ত আলোচনা, যদিচ আলোচনার আরেকটু সময়ের প্রয়োজন ছিল কিন্তু আপনাদের সময় এখানেই, আমাদের সময় শেষ হয়ে গেছে, বিধায় আমি আজকে আলোচনা এখানেই শেষ করছি। আমি আলোচনায় যা কিছু বললাম এটা যদি সবগুলি সত্য হয়, সঠিক হয়, এটা আল্লাহর পক্ষ থেকে, আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে এটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে যেই সংক্ষিপ্ত আকারে যে জিনিসটা বোঝানোর জন্য সেটা হলেই বক্তব্যটা আসলে কিন্তু সোজা বক্তব্য না, একটু বোঝার জন্য আপনার অনেক মনোযোগের প্রয়োজন ছিল, জানি না আপনি কতটুকু উপকৃত হতে পেরেছেন। তবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দোহাই দিয়ে আমাদের দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে, এগুলি থেকে আমাদেরকে সতর্ক থাকা দরকার, এগুলি থেকে আমাদেরকে দূরে থাকা দরকার। নিজে যেরকম বুঝেছেন আপনার পরিবারেও এই হক জিনিসটা বোঝানোর চেষ্টা করুন এবং সঠিক দিন আপনি জেনে নিজে আমল করুন, আপনার এলাকায় পরিবারে
পারেও সে আমলটাকে পৌঁছানোর চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি দামিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। তোমার প্রেমে অন্ধ আমি তোমার ভালোবাসায়, দিন কাটে না রাত কাটে না, দিন কাটে না রাত কাটে না তোমায় পাবার আশায়, তোমায় পাবার আশায়। কেউ বায়া মাই পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বা বলে অজ্ঞ অগা, কেউ বলে এক রুখা, যে যাই বলুক কি আসে যায়, যে যাই বলুক কি আসে যায়, মারুক কথা রীতি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস সামিউল বাসির।